वेलकम बैक टू आवर यूट्यूब चैनल। आज के अनेक दिन पर वीडियो अपलोड करछि, तो आज के आमरा कथा बोलबो एक विख्यात सिंगर के निये। से असाधारण असाधारण गान गाए थाकेन, तार नाम हलो पुमा घोष। आमरा देखबो से किभाबे तार दिन काटाय, तो देखा जाक। আমার নাম পুমা ঘোষ। আমি একজন ওয়ার্ল্ড ক্লাস সিঙ্গার। আমি অনেক ধরনের প্রাইজ পেয়েছি, যেমন স্টেজে ডিম আসার প্রাইজ, আমার গলার সাউন্ডে, বাড়ির কাছের জানলা ফেটে যাওয়ার প্রাইজ। তো আজকে আমি আমার ডেইলি রুটিনটা শেয়ার করব। ফার্স্ট যেটা আমি সকালে উঠে করি সেটা হলো আমি ঘুম থেকে উঠি। তো বেসিক্যালি আমি অনেক সকালে উঠে ট্রাই করি, এই 12 PM বা 1 PM, কিন্তু আজকে আমি 11 AM উঠেছি, কারণ আমার দাদা ফ্যান অফ করে চলে গেছে। তারপর ওভাবেই 5-10 মিনিট করে কাঁদতে থাকি। তারপর আমার মাথায় আসে আমার দাদা তো কলকাতায় থাকে, তো আমাকে ডাকে লোকে। তারপর আমি নিজেই পাগলের মতন আধা ঘন্টা ধরে হাসতে থাকি। তারপর আমি দাঁত ব্রাশ করি, চুল ব্রাশ করি, পা ব্রাশ করি। তারপর সব থেকে ফান পার্ট আছে মেকআপ। প্রথমে আমি ফাউন্ডেশন দিয়ে শুরু করি। যারা জানে না ফাউন্ডেশন কি, তাদের জন্য বলি, আটা হতে পারে, পাউডার হতে পারে, রাস্তার বালু হতে পারে, এটা যে কোনো সাদা রঙের জিনিস। তারপর এটা আমি মুখে মাখি। তারপর আমি লাগাই আই শ্যাডো। সবাই জানে না কি সব ইউজ করে, কিন্তু আমি ডমস এটা ইউজ করি। তারপর আমি আমার দাদার গেঞ্জি দিয়ে সব মেকআপ মুছে ফেলি। এখন আমি আমার দিন শুরু করার জন্য রেডি। তারপর আমি আমার নতুন গানের প্রিপারেশন আমার স্টার্ট করি। আমি কখনো তারপর একটু সন্দীপ মহেশ্বরী ভিডিও দেখি, তারপর গান ঠিক হয়ে যায়। প্রথমে নর্মাল ভয়েসে আমি কখনো করবো না গান, এবার একটু লোয়ার স্কেলে আমি কখনো করবো না গান, এবার একটু হায়ার স্কেলে আমি কখনো করবো না গান, এবার একটু ডগি স্টাইলে। তারপর আমার একটা কথা মাথায় আসে, আমি কখনো করবো না গান, বাট আমি গান তো করলাম। আমি কখনো করবো না গান, আমি কখনো করবো না গান, যতক্ষণ না গান করে সবাই গান বুঝে হসপিটালে পাঠিয়ে দিই। তো এবার আমি আপনাদেরকে দেখাবো আমার রাতের ফেস কেয়ার রুটিন। না না, বলছি আজকের জন্য এতটুকুনি থাক, কারণ একটা ভিডিওতে তো সব দেখানো যায় না। তো আজকের জন্য এতটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।